পশুখাদ্যের দাম বৃদ্ধির অজুহাতে বেশ কিছুদিন ধরেই অস্থিতিশীল দেশের মাংসের বাজার দাম নিয়ন্ত্রণে বিভিন্ন সময় অভিযান চালিয়েও মেলেনি তেমন কোনো সুফল যার প্রভাবে কমেছিল মাংস বিক্রি কিন্তু সবে বরাত উপলক্ষে বেড়েছে মাংসের চাহিদা চট্টগ্রামের কর্ণফুলি বাজারে চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাংসের দাম বাজারে প্রতি কেজি হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে নয়শো টাকায় কয়েকদিন আগে যা ছিল আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা বেড়েছে খাসির মাংসের দামও দাম তো বেশি মনে হচ্ছে এখন সবে কিছু করার তো নেই যে আমাদের ইনকাম আয় হলো মাংস খাওয়া হচ্ছে না খুব রিস্ক হচ্ছে আমাদের জন্য এত দাম বৃদ্ধি হচ্ছে বর্তমানে আগের থেকে পঞ্চাশ টাকা দাম বাড়ছে আর কি চাহিদা বাড়ায় মুরগির বাজারেও অস্থিরতা প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় আর সোনালি মুরগির দাম চাওয়া হচ্ছে সাড়ে তিনশো টাকা এমন পরিস্থিতিতে চাহিদা সীমিত করে পরিমাণে কম মাংস নিয়েই ঘরে ফিরছেন অনেক ক্রেতা সবে বরাতে অনেক বাড়িতে বাড়িতেই খানাপিনার আয়োজন থাকে আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মাংসের দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের কাজী মাহফুজ এখন চট্টগ্রাম